হ্যালো বন্ধুরা, তো সবাইকে আমার এই প্রথম ব্লগে স্বাগতম জানাই। তো তোমরা জানো যে রিসেন্টলি মানে কালকে একটা আমরা গানের ভিডিও শ্যুট করেছি, যেটা আজকে পোস্ট হওয়ার কথা ছিল, বাট যে কোনো একটা ছোট্ট একটা ইস্যুর কারণে ভিডিওটা ডিলেট হয়ে যায়, যে কারণে আমরা আটজন ছিলাম, আমাদের অনেক পরিশ্রম হয়েছে ভিডিওটা করতে। ভেবেছিলাম তোমাদের সেটা দেবো আমার ফার্স্ট ভিডিও হিসাবে, বাট এটা হয়ে ওঠেনি। তো ভিডিওটা আছে, মানে যে ভিডিওটা এটা ইউটিউবে আপলোড করলে মানে জানি না কী রে জানি ডিলেট হয়ে যায় অটোমেটিক, বাট ভিডিওটা ফেসবুকে আছে আপনদা, তোমরা সবার লিঙ্কটা দিয়ে দিব দেখালে। অ্যান্ড এটা তো দাদার ফার্স্ট ব্লগ, তো দাদা আজকে কী কী করবা, আজকে কই আছো, কই যাবে ঘুরতে? আজকে আসি ওখানে মাতার বাড়ি। তো আচ্ছা, মাতার বাড়ি যারা উদয়পুর মাতার বাড়ি, মানে মাতার বাড়ি দেখছো না, বিশেষ করে কলকাতার অনেকজন আছো যারা উদয়পুর মাতার বাড়ি দেখছো না কোনো সময়, তো তারা আজকে দেখাম উদয়পুর মাতার বাড়ি। চলো দাদার তো ঠিক মানে ব্লগ করার তো এক্সপিরিয়েন্স নাই, ফার্স্ট নতুন নতুন ব্লগ, তো আমি একটু পাশে থাকবো কয়েকদিন, ঠিক আছে না? আমরা তো এক্সপিরিয়েন্স আছে, বুঝো না, আমরা তো সেলিব্রিটি। এই গান লাগা মিউজিক। দাদা তো রিলস দিয়ে ভাইরাল, তো ব্লগের মধ্যে রিলসের মতো অ্যাক্টিং আর কি। আচ্ছা দাদা, ভালো আছো? ভালো আছি, ভালো আছো? তো খিদা টিদা লাগছে নি? না, ওইটা ওখান তো খাইলে পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয়রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয়রে ভুয়ো আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। লবণ মরিচ হয়েছে আসেনি? ভাই তুমি তো অনেক ফেমাস, মাছগুলো মানে তোমার সবাই চিনে, সব মাছগুলো চিনে তোমার মনে হইতেছে, ধরো না ধরো না ফিরে দিব। চলো চলো আমরা খাবো। আরে খাবো আরে খাওয়া, আমি শুধু জানি একটুখানি ভেবে দেখো একই খাও না। এটা কিসের আইসক্রিম? গরম বেশি তো আমার। সব বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই, কারণ দাদা আজকে একটু মানে ফার্স্ট ব্লগ, তো দাদা একটু টায়ার্ড আজকের দিনটা, ফার্স্ট ব্লগ বেশি বড় বানাইতে চাইছে না, কারণ তোমরা তো দেখতেইবো না ফার্স্ট ব্লগটা, আশা করি সবাই দেখছো, সবার কাছে মোটামুটি কিছু কিছু ভালো লাগছে। এটা তো জাস্ট ফার্স্ট ব্লগ, ইয়ে তো সিফ ট্রেলার হে, পিকচার অভি বাকি, পিকচার অভি বাকি হ্যাঁ, ঠিক আছে বাইক দাও।
দাদার একজন সাবস্ক্রাইবার পাইছি, দেওয়া সেলিব্রিটি মানুষের লগে সেলফি তুলতে হয়েছে আর আর কি কইতাম, ঠিকই আছে। আচ্ছা আমরা তো আর আমরা সমান না, ঠিক আছে না? দাদা আমরা লোক তুলছি কিনা জানি, মানে ক্যামেরাম্যান হিসাবে আমি একজন ভালো ক্যামেরাম্যান, আমার লোক ছবি তুলে গেছে, চলো।